أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله অনেকের মতবাদ হলো এই পৃথিবীর মানুষকে দেবদেবীরা তৈরি করেছেন অনেকের মতবাদ হলো এই পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে মাছ থেকে অনেকের মতবাদ সেই ডারউইনের বানর থেকে আবার অনেকের ধারণা হলো যে এই পৃথিবী এই যে মানুষ আজ আমরা দেখছি এরা বিভিন্ন ভাবে তৈরি হয়েছে কিন্তু কোরআন আমাদেরকে বলবে মানুষকে কি কোনো দেবদেবী সৃষ্টি করেছে কোনো দেবতা বা দেবীর পক্ষ থেকে মানুষ কি মাছের মাধ্যম দিয়ে বা মানুষ কি বানরের মাধ্যম দিয়ে এসেছে এই ব্যাপারটি নিয়ে 22 নম্বর সূরা আল হাজ এর 5 এবং 6 আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস যিনি মানুষকে সৃষ্টি করেছেন তার শক্তি এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গাইরি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান তোমা লিতাবলুগু আশুদ্দাকুম অমিন কুমাই তোফা অমিন কুমাই রাদু ইলা আরদানিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ ওয়াতালা ওয়াতারা আরদা হামিদাতান ফাইদা আনসালনা আলাইহাল মা হাসাজাত ওয়ারাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক ওয়া আন্নাহু ইয়ুহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির সৃষ্টিকর্তা যিনি তিনি তার আসল শক্তি এখানে বয়ান করছেন তিনি বলছেন হে মানব জাতি তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপরে শুক্র দিয়ে তারপরে জমাট রক্তপিণ্ড দিয়ে তারপরে নকশাযুক্ত সাদা পেশি দিয়ে যাতে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি আর আমি তো জরার মধ্যে যা আমার খুশি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থামিয়ে রেখে দিই তারপরে আমি তোমাদেরকে মানব শিশুরূপে সেখান থেকে বের করে নিয়ে আসি তারপরে তোমরা যৌবনে উপনীত হও আবার তোমাদের মধ্যে হতে কাউকে দখলে নিয়ে আসা হয় আবার কেউ হয়তো তোমাদের মধ্যে বার্ধক্যে উপনীত হয়ে থাকো যেন তোমরা কিছু জানার পরেও আবার বুঝতে শুরু করে না দাও তুমি তো দেখতেই পাচ্ছ মাটি কিভাবে পতিত অবস্থায় পড়ে থাকে কিন্তু পরে যখন তাতে আমি পানি বর্ষণ করি তখন তা তরুতাজা হয়ে ওঠে আর তাতে বিকাশ ধারা কার্যকরী হয় সুন্দর মনোরম কত শত নানাবিধ জিনিস তাতে ফুটিয়ে তুলি এসবের কারণ আল্লাহ তাআলাই তো সত্য সঠিক সুমহান তিনি তো মৃতদেরকে বাঁচিয়ে তোলেন আর তিনি তো সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী এ কথা সত্য সুনিশ্চিত এখানে আমরা জানতে পারলাম আমাদের সৃষ্টিকর্তা কেমন শক্তি তিনি রাখেন কেমন শক্তির মালিক তিনি আর কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন যারা ভ্রান্ত মতবাদ নিয়ে পৃথিবীতে চলাফেরা করে তারাই কেবল বলে দেব দেবতারা মানুষ সৃষ্টি করেছে তারাই বলে মাছ থেকে মানুষ সৃষ্টি হয়েছে তারাই বলে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এরা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে আর কোরআন সঠিকভাবে আল্লাহ তাআলা নিজের পাওয়ারকে এভাবে বর্ণনা করেন আর মানুষকে এভাবে তিনি সৃষ্টি করেছেন